ফোকাস পয়েন্টের আজকের পর্বে আমরা জানব তারা মসজিদ সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফোকাস পয়েন্টের সঙ্গেই থাকুন। তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। রিকশা বা সিএনজি যোগে পুরানো ঢাকার আরমানিটোলা যাওয়া যায়। সাদা মার্বেলের গম্বুজের উপর নীলরঙা তারায় খচিত এই মসজিদ নির্মিত হয় 1800 শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জমিদার মির্জা গোলাম পীর, ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। জমিদার মির্জা গোলাম তারা মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা। 1926 সালে মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট, প্রস্থ 26 ফুট। 1926 খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। এ সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয়। এ সময় এর পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয়। চিনি টিকরি কৌশলের এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানি রঙিন চীনামাটির টুকরা এবং রঙিন কাচের টুকরা। এ সময় মসজিদের মেঝে মোজাইক করা হয়। ১৯৮৭ খ্রিস্টাব্দে এই মসজিদটির পুনরায় সংস্কার করা হয়। এ সময় পুরনো একটি মেহরাব ভেঙে 2 গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা 5টিতে দাঁড়িয়েছে। এর ফলে মসজিদের জায়গা সম্প্রসারিত হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট, প্রস্থ 26 ফুট। এছাড়া মসজিদের দেয়াল ফুল, চাঁদ, তারা আরবি ক্যালিওগ্রাফিক দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে।